নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। ছান্দোগ্য উপনিষদ ভারতবর্ষের প্রাচীন মুনিঋষিদের দ্বারা সৃষ্ট একটি অসাধারণ উপনিষদ। এই উপনিষদে বলা হচ্ছে, আহার শুদ্ধ সত্যশুদ্ধি সত্যশুদ্ধ ধ্রুবাশ্রিতিহি, অর্থাৎ আহার শুদ্ধ হলে সত্ত্বগুণের বৃদ্ধি লাভ হয়, আর সত্ত্বগুণের বৃদ্ধি লাভ হলে তাহলে স্মৃতিও অত্যন্ত শক্তিশালী হয়। আবার শ্রী শ্রী মা শারদা একটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলছেন, যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে, তাহলে কি হবে, তাহলে রক্তশুদ্ধ হবে, আর রক্তশুদ্ধ হলে মনও শুদ্ধ হবে, আর শুদ্ধ মনেই ভগবানের উপলব্ধি করা সম্ভব। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন, আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন,